শামাকদম রূপস রহমতুল্লাহ আলাই যখন তিনি বোয়ালিয়ায় আসলেন, রাজশাহীর বোয়ালিয়ায় এসে দেখলেন প্রতিদিনের লিস্ট অনুযায়ী এক একজনকে মেরে ফেলা হচ্ছে, তার রক্ত দিয়ে হুলি খেলা খেলা হচ্ছে। তিনি দেখলেন এটা তো বড় কঠিন। এরপরে একজন মহিলা তার কাছে এসে বলল যে হুজুর, আমার এই ছোট্ট বাচ্চাটা এটা আগামীকালের লিস্টে আছে, কালকে আমার এই শিশুটিকে জবাই করা হবে, তার রক্ত দিয়ে হুলি খেলা খেলা হবে। হুজুর আপনি, আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো দরবেশ হবেন, কাজে আপনি কিছু করুন। উনি বলছেন তুমি একটা কাজ করো, আজকের সন্ধ্যাবেলায় পদ্মা নদীর পাড়ে আসো, এই পদ্মা নদীর পাড়ে আসলে সেখানে আমি তোমার ছেলের জন্য যা কিছু করার করব। মহিলা বড় আশা নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে পদ্মা নদীর পাড়ে চলে গেছে। পদ্মা নদীর পাড়ে সেখানে মহিলা অপেক্ষায়, মাগরিব হয়ে গেল, ইশা কাছাকাছি, এখনো খবর নাই। মহিলা দেখলেন যে আমি আর তাকে হয়তো পাবো না, তিনি হয়তো আসবেন না, এই মনে করে বাচ্চাটাকে নিয়ে তিনি বুকের উপরে বেঁধে এই পদ্মা নদীতে আত্মাহুতি, পদ্মা নদীর মধ্যে তিনি ঝাঁপ দিয়ে মরবেন যে কালকের ওই করুণ দৃশ্য আমি দেখতে যেন না পাই, দিয়ে ঝাঁপ দিয়ে বাচ্চা বুকে নিয়ে একসাথে আত্মহত্যা করব। যখন প্রস্তুতি নিয়েছেন ঠিক ওই মুহূর্তে ডাক, থামো থামো থামো। সম্মানিত সতী ভাইরা, আমার আপনাদের কাছে পাশেই জিনিস হয়ে আছেন, ওই নোয়াখালীর আর কুমিল্লার শেষ প্রান্তে, চাঁদপুরের শেষ প্রান্তে শুয়ে আছেন হযরতে শামিরান রহমতুল্লাহ আলাইহি। শামিরান আর শাহ মখদুম এই দুজনেই বড় ভাই এবং কি ছোট ভাই। শামিরান হচ্ছে বড় ভাই আর শাহ মখদুম হলেন কি ছোট ভাই। কথা বুঝতে পারছেন? কোথায় দুই ভাই, কোন জায়গায়? একজন আছেন রাজশাহীতে দরগাঘাটে, আরেকজন শুয়ে আছেন কোথায়, নোয়াখালীর বর্ডারে রামগঞ্জ, রামগঞ্জ এই ফরিদগঞ্জের লাস্ট বর্ডার, কি ঠিক বলছি কি? সম্মানিত সতী ভাইরা আমার, হযরতে শাহ মখদুম তিনি আসলেন, আসার পরে দেখলেন আসলেই এখনো সেই পাথরটা সেখানে রাখা আছে। সফর করবেন আল্লাহর ওলিরা কারা, সারসিনাকে বুঝতে গেলে, হযরতে শাহ সফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইকে বুঝতে গেলে, আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইকে বুঝতে গেলে কিছু ওলিয়া উলিয়ার দরবারে যাবেন, তাহলে আপনি বুঝবেন যে এরা কত বড় সত্যের পথে তারা প্রতিষ্ঠিত। মহিলাদেরকে স্টেজে মুসলমান বানাইয়া সারা পৃথিবী জয় করা যায়? কথা বুঝতে পারছেন? নিয়ম থাকা দরকার, এগুলো জাতি কোনোদিন মানবে না। এগুলো মানতে পারে ইচড়ে পাকা, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, কথা বুঝেন নাই, কিছু শৃঙ্খল মানুষ এটাকে বুঝতে পারে যে একটা মহিলা স্টেজে এনে তাকে আমি মুসলমান বানাবো, কি দরকারটা পড়ছে? কি বলেন? খোদনবী করিম সাল্লামের সাথে পর্দার সাথে মহিলারা যখন হাত বাড়িয়েছিল, নবী করিম সাল্লাম তাদের হাতে হাত দিয়ে কখনো তাদেরকে বায়াত করেন নাই, তাদের পর্দাটাকে রক্ষা করছে। তবে হাত দেখে নবীজি বলছেন এই হাতটা কার, এটা কি পশুর হাত না মানুষের হাত? মহিলারা ডাক দিয়ে বলেছেন নবীজি আমরা নারী, এটা একজন নারীর হাত, একটা মানুষের হাত নাই, বলছেন না এটা একটা পশুর হাত। মহিলা অবাক হয়ে গেল, নবীজিকে প্রশ্ন করে বসলো, হুজুর কি বলছেন বুঝিনা, মানুষের হাত একজন নারীর হাত, অথচ আপনি পশুর হাত বলছেন, তুমি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম, আপনার হাতে আমি বায়াত দিচ্ছি, আমি ইসলাম গ্রহণ করে আমি কালেমা আমার ভিতরে আত্মস্থ আমি করেছি, অতএব আরো আমি আপনার কাছে কালেমা পড়তে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন দেখো, একজন মুসলিম মহিলার নিয়ম হচ্ছে যে তার হাতের কোষের মধ্যে মেহেদির চিহ্ন থাকবে। নবীজি বলছেন একজন মুসলিম নারীর জন্য তার পরিচয় কি? কথা বলে না, একজন মহিলার তো দাড়ি নাই, মাথায় তো টুপি দেয় না, পাগড়ি পরে না, একটু লম্বা ইসলামের পোশাক সে গায়ে দেয় না। একজন নারী যদি কোনো এমন একজন নারী কোথাও যদি তার লাশ পাওয়া যায়, তাহলে কিভাবে তাকে চিহ্নিত করবেন যে মুসলমান কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিম নারীর পরিচয় হলো তার ডান হাতে কোষের মধ্যে মেহেদি রং থাকবে। কই এই ওয়াজ তো আমরা কেউ করি না, কথা বলেন? আমরা তো এই ওয়াজ কখনো করি না। একটা নারীর
লাশকে মুসলিম না অমুসলিম এটা চিহ্নিত করতে গেলে তার যে আলামত সে আলামতের মধ্যে কোন আলামতে তাকে মুসলিম প্রমাণ করা যাবে না। হ্যাঁ, সিঁদুর থাকলে সেটা অমুসলিম, এটা আলাদা চিহ্ন, কিন্তু এই চিহ্নগুলো যদি না থাকে তাহলে মুসলিম কিভাবে চিহ্ন করবেন, চিহ্নিত করবেন? নবী করিম সাল্লাম তাকে চিহ্নিত করার জন্য আলামত দিয়েছেন কি, হাতের কোষে না আঙ্গুলে? আঙ্গুলে না, কোথায়? কোষে। বলেন তো এই ইসলামটা ঘরে ঘরে কারা প্রচার করবেন? হাত ওঠান দেখি, করবেন প্রচার? প্রচার হবে। কাজেই আমাদের এই নাঙ্গলকোটে নিয়ে আজকে জোড্ডা বাজার এলাকার অধিবাসী যারা আছে, প্রত্যেক মা বোনের কাছে যারা দূর এবং কাছ থেকে এসেছেন, আপনারা আপনাদের ঘরের মা বোন যারা আছেন আমাদের, তাদের হাতের ডান হাতের মধ্যে কি থাকবে? মেহেদির রং থাকবে। এটা সুন্নাহ, এটা কি সুন্নাহ? নবী করিম সাল্লাম নির্দেশ দিয়েছেন, এটার উপর হাদিস আছে। অথচ সেই হাদিসগুলোর খবর আমরা মানুষের কাছে পৌঁছাই না। আমাদের তো এটা দায়িত্বের ভিতরে একটা জিনিস, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, একটি জিনিস, একটা হাদিসও যদি তোমার জানা থাকে সেটা তুমি অন্যের কাছে এটা পৌঁছিয়ে দাও। আমাদের পূর্বে কোন নবীর উম্মতকে কোন নবী অনুমতি দেন নাই তার ধর্ম প্রচার করার, ধর্ম প্রচার করতে গিয়ে তারা উল্টা পাল্টা করেছে। হযরত ঈসা নবী তার উম্মত ধর্ম প্রচার করতে গিয়ে তারা ঈসা নবীকে আল্লাহ বানাই ফেলছে। وقال الذين كفروا ان الله هو المسيح ابن مريم কাফেররা ঈসা নবীকে বলেছে যে আল্লাহ কেউ না, ঈসা হচ্ছে মরিয়ম তরে, মরিয়ম পুত্র মসিহ ঈসা, তিনি হলেন আল্লাহ, আল্লাহ অন্য কেউ না। আবার কেউ তাকে আল্লাহর পুত্র বানাই দিয়েছে। আর ইহুদি খ্রিস্টান জাতি তো দুই দলেই আল্লাহর ছেলে হয়ে গেছে, পুত্র হয়ে গেছে। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء আসেন আল্লাহ আবার দুই দল একসাথে বলছে وقالت اليهود والنصارى نحن ابناء الله واحباؤه আমরা সবাই মিলে আল্লাহর পুত্র হয়ে গেছি। তো কাজে এই জন্য ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে যত নবী এবং রসুল আসছে, কোন নবী এবং রসুল তার উম্মতকে দায়িত্ব দেন নাই ধর্ম প্রচার করার, কিন্তু আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাম এই দায়িত্ব দিয়েছেন, যে কারণে ওয়াজ মাহফিল হচ্ছে। এই ওয়াজ মাহফিল ওই দায়িত্বের একটি অংশ। যারা আয়োজন করেছেন নিরাশ হওয়ার কিছু নয়, যারা আয়োজন করেছেন এই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনাদের আমলনামায় সওয়াব যাবে। যারা এখানে এসেছেন, ইসলাম ধর্মটা কত ফ্লেক্সিবল ধর্ম, কত সহজ ধর্ম। ওয়ালাইসা ফিদ্দীন মিন হারাজ, ওয়ালাইসা ফিদ্দীন মিন হারাজ, ধর্মের মধ্যে আমাদের কোনো কাঠিন্যতা নাই, এটা ফ্লেক্সিবল ধর্ম। এই ধর্মটা এত প্রশস্ত যে আমরা কত সহজভাবে জানতে পারছি, আলিম ওলামা আমাদেরকে জানাই দিচ্ছেন, আমাদের ঘরের কাছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, পীর মাশাই গলিয়া উলিয়া দ্বীনকে আমাদের দুয়ারে এনে দিয়েছেন, দ্বীনকে আমাদের কোথায় দুয়ারে এনে দিয়েছেন, ধর্ম এখন আমাদের হাতে, মসজিদ গোটা পৃথিবীর জমিনকে মসজিদ ঘোষণা করা হয়েছে। অতীতু খামসান লামিয়াতাহুন্না ক্বাবলি, পাঁচটা জিনিস আমাকে দেওয়া হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই, তার মধ্যে একটা জুয়েলাত লিয়াল আরদ মসজিদাহু ওয়া তুহুরা, পৃথিবীর পুরো জমিনটা আমার উম্মতের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। অতএব যেখানে মসজিদ সেখানে পাঠাগার, সেখানে তালিম, সেখানে খতিব, সেখানে ইমাম, কি বলেন ঠিক না? সেখানে তালিম, সেখানে তারবিয়াত, সবকিছু। ধর্ম এমন ভাবে আমাদের প্রচারের সুযোগ যে পৃথিবীতে অন্য কোন জাতির জন্য এই সুযোগটা আসে নাই। কথা কি বুঝতে পারছেন? মাছের পিঠে সওয়ার ঠিক এমনি করে সামগ্রিক রূপস মনে আছে কিনা? মনে আছে তো? সামগ্রিক রূপস রহমতুল্লাহ আলাই যখন তিনি বোয়ালিয়ায় আসলেন, রাজশাহীর বোয়ালিয়ায় এসে দেখলেন প্রতিদিনের লিস্ট অনুযায়ী এক একজনকে মেরে ফেলা হচ্ছে, তার রক্ত দিয়ে হুলি খেলা খেলা হচ্ছে, তিনি দেখলেন এটা তো বড় কঠিন। এরপরে একজন মহিলা তার কাছে এসে বলল যে হুজুর, আমার এই ছোট্ট বাচ্চাটা এটা আগামীকালের লিস্টে আছে, কালকে আমার এই শিশুটিকে জবাই করা হবে, তার রক্ত দিয়ে হুলি খেলা খেলা হবে। হুজুর আপনি, আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো দরবেশ হবেন, কাজে আপনি কিছু করুন। উনি বলছেন তুমি একটা কাজ করো, আজকের সন্ধ্যাবেলায়
পদ্মা নদীর পাড়ে আসো। এই পদ্মা নদীর পাড়ে আসলে সেখানে আমি তোমার ছেলের জন্য যা কিছু করার করব। মহিলা বড় আশা নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে পদ্মা নদীর পাড়ে চলে গেছে। পদ্মা নদীর পাড়ে সেখানে মহিলা অপেক্ষায়। মাগরিব হয়ে গেল, ইশা কাছাকাছি, এখনো খবর নাই। মহিলা দেখলেন যে আমি আর তাকে হয়তো পাবো না, তিনি হয়তো আসবেন না, এই মনে করে বাচ্চাটাকে নিয়ে তিনি বুকের উপরে বেঁধে এই পদ্মা নদীতে আত্মাহুতি, পদ্মা নদীর মধ্যে তিনি ঝাঁপ দিয়ে মরবেন যে কালকের ওই করুণ দৃশ্য আমি দেখতে যেন না পাই, দিয়ে ঝাঁপ দিয়ে বাচ্চা বুকে নিয়ে একসাথে আত্মহত্যা করব। যখন প্রস্তুতি নিয়েছেন ঠিক ওই মুহূর্তে ডাক, থামো থামো থামো। মহিলা হতচক হয়ে গেল, ডান আর বামে তাকিয়ে দেখা শুরু করলো, কিছু দেখি না। সামনে তিনি দেখলেন যে কুমিরের পিঠের উপরে উনি সওয়ার হয়ে আসতেছে। শামাকদুম রূপস রহমতুল্লাহ আলাই সওয়ার হয়েছেন কার উপরে? এটাই কারামতি, কুমির তার অনুগত। কুমিরের পিঠে এসে যখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এভাবে বাচ্চাকে বুকে বেঁধেছো কেন, আপনার অপেক্ষায় আমার চোখ ছোট হয়ে আসছে, আমি কালকের এই করুণ দৃশ্য দেখতে পারবো না, এই মনে করে শিশু সহ একসাথে আত্মাহুতি পানির মধ্যে লাভ দিয়ে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। কয় না উঠো। যখন তাকে উপরে তুলে তিনি ফু দিলেন, কি দিলেন? ফু কতক্ষণা কি দিচ্ছেন? ফু দিচ্ছেন। ফু দেওয়ার সাথে সাথে তিনি বললেন যে কালকে এই শিশুটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হোক, এবং সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে একটু মা তুমি চিন্তা করবে না, খোদার কসম করে বলছি তোমার শিশু আবার ফিরে আসবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন না আল্লাহর ক্ষমতা, ওলিদের কাছে তো আল্লাহ কিছু সামান্যতম হলেও তার ক্ষমতার একটা অংশ তিনি তাদেরকে দিয়ে সাহায্য করেন। সম্মানিত শুধু হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরত দিয়েছিলেন, ওয়া ইন্না রাদুহু ইলাইকি। মানুষ আল্লাহর ক্ষমতা রাখে না, কিন্তু মানুষকে আল্লাহ যদি সাহায্য করে, না হলে হযরতে ঈসা আলাইহিস সালাম কিভাবে বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মরাকে আমি জিন্দা করে দিতে পারি। মৃতকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ আমার হাতে দিয়েছেন। মৃতকে জিন্দা করার ক্ষমতা কার? আল্লাহর। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানা ওয়াস শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার কথা বলেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। অতএব হযরতে শামাকদম রূপস রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও তোমার বাচ্চা আবার তোমার কোলে ফিরে আসবে, একটা পশমও কাটতে পারবে না। ওই ওলি আউলিয়ার ভক্ত আমরা, কোন ধোকাবাজের ভক্ত আমরা নই, কোন নবী রসুলকে সমালোচনা করে তাদেরও ভক্ত আমরা, যারা মুসা আলাইহিস সালামকে নিয়ে সমালোচনা করে আজকে আমাদের মধ্যে ডিবেট তৈরি করে দিয়েছে, আজকে আমাদের মধ্যে ভাগ করে দিয়েছে। আমাদের মসজিদে দুটো দল হয়ে গেছে এখন, একটা আনাসপন্থী আর একটা কি জুবাইর পন্থী, কতক্ষণ একটা আনাসপন্থী আর একটা কি জুবাইর পন্থী, কত রকম ভেজাল, ভেজালে আমরা তছনছ হয়ে গেছি, মারামারি টঙ্গির ইস্তেমায়। কেন এগুলো হবে? এগুলো আমরা হতে দেব না ইনশাআল্লাহ, এগুলো যেন না হয়। আমরা সমাজের থেকে এগুলো কমিয়ে আনার চেষ্টা করছি, যাতে অন্তত পক্ষে আলেমরা এখানে বসে রাজনীতির ওয়াজ যদি কেউ কোনো দল করেন তো রাজনীতির ময়দানে করবেন, কতক্ষণ না কোরআন সুন্নার ওয়াজ আমি ওয়াজ করতেছি না, এ ওয়াজে কি আপনার বুঝতেছেন না? সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।